হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও। আজি এই ভিডিওটোর মাধ্যমে আপনার জানাম যিসকলে পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারত নতুনক এডমিশন লৈছে তেওঁলোকৰ সিলেবাস সম্পর্কে, আপনাদের অনলাইনের মাধ্যমত কেনেকে আপনাদের নিজের ব্রাঞ্চ ওয়াইজ সিলেবাসটো ডাউনলোড কৰিব পাৰিব, নিজের সাবজেক্ট অনুযায়ী কোনটো সাবজেক্টত কিমান মার্ক এক্সামত আহিব আর কি সাবজেক্ট আছে, চেপ্টার ওয়াইজ গোটেখিনি ডিটেইলস আপনাদের কেনেকে অনলাইনের পৰা সেই সিলেবাসটো কেনেকে ডাউনলোড কৰিব পাৰিব ব্রাঞ্চ ওয়াইজ আপনাদের জানাবলৈ চেষ্টা করি। তো আপনাদের অনলাইনের পৰা যোনটো আমার আসাম পলিটেকনিকর সিলেবাস, সেই সিলেবাসটো ডাউনলোড করবলে হলে প্রথমত আপনাদের ডিটি ওয়েবসাইট যাব, ঠিক আছে? ডিটি ওয়েবসাইট যাওয়ার পিছত অকমান স্ক্রল ডাউন করব, এনেকা হোম পেজ পাব। তারপর স্ক্রল ডাউন করে আপনাদের কি পাব, আপনাদের অকমান যদি স্ক্রল ডাউন করে তলর ফলে তেনহলে স্টাডি মেটেরিয়ালস নামৰ এটা অপশন পাব। ইয়াত আপনাদের চাও পারিছে, লক্ষ্য করেছে স্টাডি মেটেরিয়ালস। ওকে, স্টাডি মেটেরিয়ালস যদি অপশনটো ক্লিক করে তেনহলে কিন্তু আমার স্টাডি মেটেরিয়ালসর বহুতখিনি অপশন আহি যাব। ইয়াত ভালদরে যদি লক্ষ্য করে তেনহলে ফার্স্ট সেমিস্টার এন্ড সেকেন্ড সেমিস্টার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিলেবাস, ইয়াত আপনার সিলেবাসটো আছে। বাকি পলিটেকনিক ওয়াইজ স্টাডি মেটেরিয়ালস আছে, কিছু পলিটেকনিকর কিছু ই বুকও আছে, ইয়াত আপনার ই বুকও পাব বা নোটস পাব, ঠিক আছে? যেহেতু স্টাডি মেটেরিয়ালস অপশন, তো আপনাদের যেহেতু ফার্স্ট সেমিস্টার সিলেবাসটো ডাউনলোড করব তেনহলে যোনটো অপশনত লিখা আছে ফার্স্ট সেমিস্টার এন্ড সেকেন্ড সেমিস্টার সিলেবাস, সব আপনাদের নিশ্চয়ই গম পাইছে যে অল আসাম পলিটেকনিকর অল ব্রাঞ্চ যিকোনো ব্রাঞ্চরই ধর আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ি আছে বা এডমিশন লৈছে বা মেকানিক্যাল কেমিক্যাল, তো যিকোনো ব্রাঞ্চরই সেম সিলেবাস হয় সেকেন্ড সেমিস্টারলৈকে। সেইটো কাৰণে ফার্স্ট সেমিস্টার এন্ড সেকেন্ড সেমিস্টারের সিলেবাস অল ব্রাঞ্চর সেম হব। তো আপনাদের সকলে যিসকলে ফার্স্ট সেমিস্টার এডমিশন লৈছে ইয়াত আপনাদের ক্লিক করব। ওকে, ইয়াত ক্লিক করার পিছত আপনাদের একটা পিডিএফ আহি যাব আর পিডিএফটো আপনাদের ডাউনলোড করব। ইয়াত পিডিএফ দুটা পাব, ঠিক আছে? প্রথম অপশনটা আপনাদের সব হয়েছে ফার্স্ট সেমিস্টার সিলেবাস এন্ড সেকেন্ড সেমিস্টার সিলেবাস। তো প্রথম যেহেতু আপনি ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট হয়, আপনাদের ফার্স্ট সেমিস্টার যোনটো সেমিস্টার সিলেবাস অপশন আছে তাত ক্লিক করব, ঠিক আছে? তাত ক্লিক করার পিছত আপনার ডাউনলোড হব, ডাউনলোড অপশনটো ক্লিক করব, ঠিক আছে? ডাউনলোড হওয়ার পিছত আপনাদের ডাইরেক্টলি ভিউ যেটা করব, আপনাদের কেনেকা অপশন হব আপনার অকান ওয়েট কর, তারপর আপনাদের দেখাইছো যে এনেকা ধরনের আপনার পিডিএফ একটা পাব, যত নাকি আপনার গোটেখিনি ডিটেলস আছে যে গভর্নমেন্ট অফ আসাম ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন, ইয়াত আপনার কোর্স ওয়াইজ কি সাবজেক্ট আছে আর এক্সামত কিমান মার্ক আছে আহিব, আপনার কি চ্যাপ্টার আছে আর চ্যাপ্টার ওয়াইজ গোটেখিনি ডিটেলস আপনাদের পাই যাব। প্রথমতে আপনাদের চাওয়া হয়েছে যে কমিউনিকেশন ইংলিশ ওয়ান, যেহেতু কমিউনিকেশন ইংলিশ টু লৈকে আছে যেহেতু ফার্স্ট সেমিস্টার এন্ড সেকেন্ড সেমিস্টার, আর ইয়াত কোর্স কোড আছে এন্ড ইয়াত আপনার সিলেবাসটো আপনার অকান দেখাইছো যে পার্টস অফ স্পিচ, এটা একটা চ্যাপ্টার, ফার্স্ট যোনটো আমার চ্যাপ্টার সেইটা হল পার্টস অফ স্পিচ, স্পিচর ভিতর কি কি থাকি গোটেখিনি ডিটেলস আছে, আর অকান যদি স্ক্রল ডাউন করা হয় আপনার পার্টস অফ স্পিচত কিমান মার্ক আহিব সেইটো দিয়া আছে, ঠিক আছে? তো ইয়াত আপনার নিজেই আপনাদের চেক করব পাৰিব পার্টস অফ স্পিচত ধরি আপনার এক মার্ক আছে, ওকে, এক মার্ক গ্রেন টোটেল এন্ড প্রিপজিশন অফ টাইম এন্ড প্লেস তার 10 মার্কস আছে টোটেল, তারপর ক্লোজ, তারপর রিলেটিভ ক্লোজ, ওকে, এন্ড সাবজেক্ট ভার্ব, মানে আপনার ফার্স্ট সেমিস্টারত বেসিক্যালি গ্রামার পাব অকান, ঠিক আছে? তো দেন আপনার সেকেন্ড যোন আমার সাবজেক্ট সেটা হল ম্যাথমেটিক্স ওয়ান, ম্যাথমেটিক্সত কি কি সাবজেক্ট চ্যাপ্টার আছে সেটা আপনাদের চাব পারিছে নিশ্চয়ই লক্ষ্য করব। ইয়াত দেখব পাইছে যে কমপ্লেক্স নাম্বার আছে, তারপর প্র্যাকটিক্যাল ফ্র্যাকশন, ঠিক আছে, গোটেখিনি আছে, আর কি কি ফ্র্যাকশনত কি কি বিষয়ে আলোচনা করা হব গোটেখিনি ডিটেলস আছে। দেন আপনার ইয়াতে আপনাদের যদি চাই ইয়াতে লক্ষ্য করব দেখব পাইছে ইয়াতে গোটেখিনি ডিটেলস আছে কিমান মার্ক আহিব। ওকে, ইয়াত আপনাদের চাই পাইছে এলজেব্রাত আপনার 6 নম্বর সরু অবজেক্টিভত আহিব 11 নম্বর, ওকে, অ্যান্ড বাকি টোটেল 9 নম্বর আহিব, গোটেখিনি ডিটেলস ইয়াত আছে সাবজেক্ট ওয়াইজ আপনাদের চাব পাইছে। এন্ড কেমিস্ট্রি থিওরি, যেহেতু আপনার গম পাইছে যে কেমিস্ট্রি আর ফিজিক্স যোনটো সাবজেক্ট আছে এই দুটা সাবজেক্টর কিন্তু থিওরি এন্ড প্র্যাকটিক্যাল হব, সেইটো কারণে সিলেবাসও বেলেগ বেলেগ, আপনার থিওরি সিলেবাস বেলেগ, থিওরি যিকেটা সিলেবাস আছে সেইটো সাবজেক্ট অনুযায়ী সিলেবাসটো বেলেগ, আকৌ প্র্যাকটিক্যালটো আপনার দেখাইছো, প্র্যাকটিক্যালটো অকান যদি স্ক্রল ডাউন করে প্র্যাকটিক্যালও পাই যাব। ওকে, তো আপনাদের এই পিডিএফটো ডাউনলোড করে লব, পিডিএফটো ডাউনলোড করে আপনাদের সবিশেষ তথ্য নিজেই গম পাই যাব, সব হয়েছে প্র্যাকটিক্যাল কেমিক্যাল কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ফার্স্ট সেমিস্টার, ইয়াত আপনার প্রিপারেশন অফ স্ট্যান্ডার্ড সলিউশন
টাইট্রেশন আপোনালোকে যি সকলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হায়ার সেকেন্ড ইয়ার পড়িছে সায়েন্সত তেওঁলোকে নিশ্চয়কৈ ইজিলি গম পাই যাব EDTA মেথড PH ডিটারমিনেশন ইয়াত আপোনালোকে চাব হৈছে আৰু ভাইবা ভয়েস ভাইবাত 10 নম্বৰ আহিব সেইটো আপোনালোকে নিশ্চয়কৈ গম পাইছে পাইছে যি সকলে প্ৰেক্টিকেল ধৰি লওক ক্লাছ 10 লেভেল বা হায়ার সেকেন্ডারি লেভেলত সায়েন্স পড়িছে তেওঁলোকে নিশ্চয়কৈ গম পাইছে প্ৰেক্টিকেলৰ কথা ঠিক আছে তো আপোনালোকে এনেকৈ ডাউনলোড কৰিব পাৰিব দ্বিতীয় ৱেবছাইটৰ পৰা নিজৰ সিলেবাছবিলাক ঠিক আছে তো আপোনালোকে যদি ছেকেণ্ড ছেমিষ্টাৰ ডাউনলোড কৰিব বিচাৰে তাৰ পৰাই পাৰিব আৰু যদি আপোনালোকে থাৰ্ড ছেমিষ্টাৰৰ পৰা কিন্তু আপোনালোকৰ ব্ৰাঞ্চ ৱাইজ বেলেগ বেলেগ সিলেবাছ হ'ব কাৰণ আপোনালোকৰ থাৰ্ড ছেমিষ্টাৰৰ পিছতহে আপোনাৰ নিজৰ যোনটো ব্ৰাঞ্চ ইলেক্ট্ৰিকেল যদি ইঞ্জিনিয়াৰিং পঢ়ি আছে সেই ইলেক্ট্ৰিকেল ইঞ্জিনিয়াৰিং বেলেগ কোর্স ষ্টাৰ্ট হৈ যাব ঠিক আছে তো আজি ভিডিওটোৰ মাধ্যমেৰে আপোনালোকক জনাবলৈ চেষ্টা কৰিছোঁ বহুতেই কমেণ্ট কৰি আছে যে চিলেবাছ ক'ত পাম কেনেকৈ পাম ডাউনলোড কৰিব পাৰিম তো সকলোৱে ৰিপ্লাই দিব পৰা নাই তো আপোনালোকক ভিডিঅ' আকাৰে জনাবলৈ চেষ্টা কৰিছোঁ তো আশা কৰিছোঁ ভিডিঅ'টোৰ মাধ্যমেৰে আপোনালোকে সকলো ধৰণৰ কথা যিখিনি আচলতে আপোনালোকৰ মনত প্ৰশ্ন আছিলে চিলেবাছ সম্পৰ্কে সকলো ধৰণৰ কথা আপোনালোকে নিশ্চয়কৈ বুজিব পাৰিছে অ'কে এণ্ড আপোনালোকে যদি চেনেলটো এতিয়াও ছাবস্ক্ৰাইব কৰে না আপোনালোকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব কাৰণ এই চেনেলটোৰ জৰিয়তে আপোনালোকে পলিটেকনিক সম্পৰ্কিত বা বিটেক ITI ৰিলেটেড জব ৰিলেটেড গোটেইখিনি ইনফৰ্মেশ্যন সকলো ইনফৰ্মেশ্যন আপোনালোকে এই চেনেলটোৰ মাধ্যমেৰে আপোনালোকে পাই থাকিব অ'কে তো আপোনালোকে এই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব এণ্ড যিসকলে ছাবস্ক্ৰাইব কৰিছে তেওঁলোকক বহুত বহুত ধন্যবাদ আৰু আপোনালোকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰাৰ লগতে আপোনালোকে লাইক কৰিব ভিডিঅ'বিলাকত শ্বেয়াৰ কৰি দিব আপোনাৰ বন্ধুবৰ্গলৈ আৰু যিসকলে ফেচবুক চলায় আপোনালোকে টেকনিকেল গাঁৱলীয়া ফেচবুক পেজটো লাইক কৰিব আৰু যিসকলে টেলিগ্ৰাম চেনেলটো জইন কৰা নাই আপোনালোকে টেলিগ্ৰাম চেনেলত জইন কৰিব কাৰণ টেলিগ্ৰাম চেনেলত আপোনালোকৰ কিছুমান ইনফৰ্মেশ্যন যিবিলাক ইনফৰ্মেশ্যন আমি ভিডিঅ' আকাৰে দিব নোৱাৰোঁ খুব কম সময়ৰ ভিতৰত আপোনাক আমি টেলিগ্ৰামত জনাই দিওঁ তো আপোনালোকে টেলিগ্ৰাম চেনেলটো জইন কৰিব পাৰে ঠিক আছে আজি ভিডিঅ' ইমানখিনি ভিডিঅ' চোৱাৰ বাবে বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ থেংক ইউ ছ' মাছ বাই বাই